হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু রূপম। আজকে ক্ল্যাশ অফ ক্ল্যান্স রোড টু ম্যাক্সড আউট খেলবো পার্ট 5। বুঝতেই পারছো নতুন আমি, তাই একটু প্রবলেম হচ্ছে। ওকে, আমি আমার ওয়ার্ডেন আমি খুলে নিয়েছি, তো এটা অ্যাটাক হয়ে যাক। আচ্ছা, বেশ সার্চ করে আসছি। আর যারা যারা নতুন এসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, লাইক করে নাও, নোটিফিকেশান বেল বাজিয়ে নাও। যদি ইচ্ছা শেয়ার করো বন্ধুদের সাথে, আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করো। আর নিচে ভালো কমেন্ট করো র্যান্ডম, তাহলে আমি পিক করবো তো সেই কমেন্টসগুলো টপ 5, আর সেগুলোকে আমি আমার চ্যানেলে দেখাবো। ওকে, তাহলে বেশ সার্চ করে আসছি। ওকে, তো আমরা একটা ডেয়ার বেস পেয়ে গেছি। এই বেসটা শুরু করবো আমরা কোন দিক দিয়ে শুরু করি, এই বেসটা যেখান দিয়ে শুরু করবো সেখান দিয়ে শেষ হয়ে যাবে। আমরা শুরু করছি এখান থেকে। এখানে একটা সারলাম, এখানে একটু বেশি প্রয়োজন, এখানে তাই একদম একটা হেস্টের দরকার আমাদের। এবারে পুরোপুরি উড়ে যাবে। আমরা এই রেসটা জিতে গেছি বলতে পারি মনে হয়। 3 স্টার হয়ে যাওয়া উচিত মেবি, যদি ওয়ার্ডেনটা আমাকে তা ক্লিপ না দেয়। আমাদের এখন এই রেসে মেন কিছু ভ্যাকেন্সি আছে। ও ভাই, এটা দিক্কার দেবে ভাই, এ তো বারবেন সবসময় দিক্কার দেয় আমাকে, কেন জানি আমি, আই ডোন্ট নো বারবেন কি কেন আমায় দিক্কার দেয়। বারবেন কি জন্মগত মনে হয় এটা প্রবলেম হতেই পারে, জন্মগত প্রবলেম, বাট আমার কাছে এলে দেখ উড়িয়ে দেবো। মানে ডিফেন্স আর বারবিয়ান কি অ্যাটাকে তো বারবিয়ান কি ভাই হিরো আমার জন্য, আমার ডিফেন্স বহুত খারাপ লাগে বারবিয়ান কিনছে। ও আচ্ছা, তোর মার মার ইলেকট্রাগেন, মার মার ইলেকট্রাগেন। আরে ভাই 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 কর ভাই প্লিজ। বাহ, ইলেকট্রন তো শহীদ হয়ে গেল একটা, আর একটা ইলেকট্রাগেন বাকি। ইলেকট্রাগেন ফল ড্যামেজে কি পারবে মনে হয় না, জিততে পারবো দিতে পারি। এবি খুব কঠিন, মানে না না হারি যাবো, হলো না ভগবান, এটা হলো না সত্যি ভাই। 98% অনেক খারাপ। এখানে আমার একটাই ভুল হয়েছে, প্লিজ আমি না ইলেকট্রন একটা ইলেকট্রন এবার থেকে আমি একটুখানি এক্সা স্প্যাম করবো, একটা ইলেকট্রন একটু কমে দেবো আর একটা ড্র্যাগ দেবো। তাহলে কী হবে, মাঝখানে যারা ইলেকট্রন আছে না লুন্সগুলো একটু মাঝখানে দেওয়া উচিত ছিল, লুন্স আরও একটু ফল ড্যামেজ দিতে পারতো বললো মনে হয় আমার। আচ্ছা, তো আমি এবার একটা নাইট বেস খেলবো, অনেকদিন নাইট বেস খেলা হয় না, দেখি নাইট বেসে কি আমার 3 স্টার হবে। যে যে যার যার যা মনে হয় তাই লিখবেন কমেন্টে, আমি দেখবো কারটা ভালো কারটাই ঠিক হয়। এটা ভিডিওটা স্টপ করে দেখবেন, হ্যাঁ।
কারণ চিটিং হবে না তো। এই ভাই দেখি কিরকম বেস আছে, ভালো বেস, বেবি 3 স্টার হয়ে যাবে মনে তো তাই হচ্ছে আমার এখন। আচ্ছা এটা আমার দিক্কত দেবে, জাহাজ বাইরের দিকে পালাবে আমি জানি, তো এখানে এই কাজ হতে পারে। আমার কোনো জিনিস ভেতরের দিকে পাঠাবো না তো, তিনটে জিনিস আরামসে কামড়া করে নেবে, আর এরা একটুখানি এটাও করে নেবে, ততক্ষণ আমি একটু ভেতরের দিকে কোনো জাহাজ পাঠাই, ওর সঙ্গে আমার হয়ে যাবে। মানে টুকটাও আমার ক্যানেল কার্ডকে ছাড়ি, এখানে তিনটে ছাড়বো, এখানে জমি আরও বেশি আছে, আর চারটা আর ক্লিন আপ করে দেয়, এই ভেতরে আমি কিছু পাঠাবো। ও বাবা এবারে মেবি একটা যেটা আছে এটাকে এখানে ক্লিন আপের জন্য পাঠাবো আমি। ও আপনি দুটো কেন নিয়ে গেছে, যা এক একটা খারাপ হলো রে, অনেকটাই খারাপ হলো, মনে হয় না। আচ্ছা 2 স্টার 2 স্টার জিততে পারি, জিতার চান্স আছে। একটা বার বিরিয়ানি অনেক দুটো দিন হয়ে গেছে, মানে অনেকটাই কাজ। ব্যাস নক আউট হয়ে গেল আমাদের ব্যাটল মেশিন। শেষ, জিততে পারবো, জিতবো কি হারবো জানি না, বাট অ্যাটাকটা ভালো হয়েছে। দেখে নিই জিতবো কি হারবো, 61% উপরে আর একটা দুটো স্টোর হলে ব্যাস জিতে যেতে পারে মনে হচ্ছে। হ্যাঁ যেটা ভেবেছিলাম 79% হেরে গেছি। ওকে তো এর একটুখানি আমার খারাপ লাগছে না, কারণ বাউ 1 মিনিট এই 14 লেভেলের বাট এরকম কেন, কী করে ব্যাপারটা আমি কিছু বুঝলাম না তো। 14 লেভেলের এরকম হয়, আমি একদম 14 লেভেলের হলে পুরোনো জিনিস আসে না। ঠিক আছে হারলাম তো, হোপফুলি আমার মনে হয় তোমরা একটু এনজয় করেছো, তাহলে যারা এনজয়ের জন্য একটু লাইক, মানে একটাই লাইক জরুর, তোমরা তো একা একাবারে 10-15টা দিতে পারবে না, যে কটা দাও তাও ভাই সাপোর্ট করো, 100 তো আসতে হবে না। আর আজকে আমি লাইক রাখলাম অন্তত 50টা ভাই, 50টা লাইক, দেখ তোমরা করতে পারো চাইলে, তোমাদের ইচ্ছা পাহাড় কেউ হুম দিয়ে আনতে পারে। আর হ্যাঁ আমার মনে হয় যে তোমরা সবাই বাড়িতেই থাকো, কেউ বাড়ির থেকে বেরিও না, কারণ এই সময়টা ভালো যাচ্ছে না, কারণ পক্ষেই ইন্টারনেটে ভিডিওস দেখো আর গেমস খেলো, পড়াশোনা করো যা ইচ্ছা করো, ক্লাস অফ ক্লাস না খেললেও চলবে যা ইচ্ছা করো। গুড বাই।